8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। 1857 সালের এই দিনে মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্ধারণ এবং কর্মক্ষেত্রে বৈরী পরিবেশের প্রতিবাদ জানান নিউ ইয়র্কের সুতা কারখানার শ্রমজীবী নারীরা। তাদের ওপর দমন পীড়ন চালায় মালিকপক্ষ। 1908 সালে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ও রাজনীতিবিদ ক্লারা হেটকিনের নেতৃত্বে হয় প্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন। এরপর জাতিসংঘের আহ্বানে 1975 সাল থেকে 8 মার্চ নারী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। সেই থেকে সময়ের সাথে সাথে বদলে গেছে দৃশ্যপট। নারী এখন শুধু ঘরে শৃঙ্খলিত নয়, সব ক্ষেত্রেই তার দীপ্ত পদচারণা। মেধা, পরিশ্রম আর দক্ষতায় এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। এখনও দেশের কৃষিখাতের মূল তত্ত্বাবধান নারীর হাতেই। ধান রোপণ থেকে বীজ সংরক্ষণ সবই হয় নারীর নিপুণ হাতে। এছাড়া শিক্ষকতা, চিকিৎসা, প্রকৌশল সহ ঝুঁকিপূর্ণ কাজেও এগিয়ে আসছেন নারীরা। খেলাধুলায় যেমন সুনাম কুড়িয়েছে নারীরা, তেমনি নাম লিখিয়েছে এভারেস্ট জয়ীদের তালিকায়ও। আইন পেশা, সেনা, নৌ, এমনকি বিমানবাহিনীতেও এখন রয়েছে নারীর সাবলীল অংশগ্রহণ। পরিবার থেকে যদি তারা সহযোগিতা পায় তাহলে, এবং কর্মক্ষেত্রে যদি সহযোগিতা পাওয়া যায় তাহলে কিন্তু তারা এই ব্যালেন্স, হ্যাঁ, একটা ঘরে এবং বাইরে সমন্বয়ের সঙ্গে কাজ করতে পারে। তবে নারীর পথ চলতে হয় পদে পদে নানা বাধা পায় দোলেই। নারী নেত্রীরা বলছেন গণপরিবহনে হয়রানি, কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব, উস্কানিমূলক বক্তব্য সহ্য করতে হয় নারীকে। পারিবারিক ভায়োলেন্স, রাস্তায়, কর্মক্ষেত্রে যৌন নিপীড়নের শিকার হচ্ছে। অর্থাৎ সমাজে নারীর অবদান বাড়ছে, নারী মানুষ হিসেবে মানে তৈরি হচ্ছে যাচ্ছে, কিন্তু নারী কি মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া, তার প্রতি যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। বাইরের কাজের পাশাপাশি ঘরের কাজও সামলাতে হয় নারীদের। পুরুষও কাজ করছে, নারীও কাজ করছে, দুজন মিলে কিন্তু সংসারের দায়িত্ব নিচ্ছে না। যে আমরা দুজন মিলে রান্না করি, আমরা দুজন মিলে ঘর পরিষ্কার করি, আমরা দুজন মিলে বাচ্চার দেখাশোনা দেখভাল করি, এই জিনিসগুলো কিন্তু সমানভাবে হচ্ছে না। নারীর অংশগ্রহণ ছাড়া অর্থনৈতিক উন্নয়ন এবং সভ্য জাতি গঠন সম্ভব নয়। তাই নারীর চলার পথ মসৃণ করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকেই বান্ধবের ভূমিকা নিতে হবে বলে মনে করেন সমাজের অগ্রসরমান নারীরা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।